গুড ইভিনিং বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর বন্ধুরা, আজ হচ্ছে 24শে ডিসেম্বর, বড়দিনের আগের দিন, আর এখন বাজে হচ্ছে 10:45। তো 10:45 বাজে, 12টা বাজতে চলেছে, বড়দিন পড়তে চলেছে, তাই দেখো এখন আমরা সান্তাক্লজ সাজাচ্ছি প্রত্যেকবারের মতোই। আর এখন দেখো, আগের দু বছর, মানে আগের বছর মাম্মা অতটা বুঝতে পারেনি, মানে সাজানো হয়েছিল কিন্তু ও অতটা বুঝতে পারেনি, কিন্তু এবছর ওর বোঝার মতো, ওর মনে রাখার মতো সব বুদ্ধি হয়েছে আর কি, সেই জন্য এই বছরটা একটু স্পেশাল। তো দেখো এখন আমরা প্রথমে সাজিয়ে নেব। তো প্রত্যেক বছর আজকের দিনেই সাজানো হয়। তো দেখো, আর এখানে দেখো আমাদের মোটামুটি যতটুকু সম্ভব আমাদের পক্ষে ততটুকু সাজানো কমপ্লিট। আর এখানে দেখো এখন মাম্মামের গিফট বানানো হচ্ছে সান্তাক্লজের টুপির মধ্যে, ও যে যেটা ভালোবাসে আর কি, বিভিন্ন রকমের চকলেট ওতে পুড়ে দেওয়া হচ্ছে, তো যেটা সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ওর কাছে রেখে দেব। তো দেখো এখন গুড মর্নিং বলে দিই আগে, গুড মর্নিং। তো আজ হচ্ছে 25শে ডিসেম্বর, তো তোমাদের সকলকে জানাই মেরি মেরি ক্রিসমাস, আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো এখন সকালবেলা আমি ওকে ডাকছি, আর ওকে দেখো দিয়ে দিয়েছি কোলের মধ্যে গিফটটা। তো আগে ওকে ডাকি, তারপরে দেখা যাক কি হয়। কি বাবা কি মরমর করছে, এটা কি, এটা কি টুপি, এটা কি, এটা কি, নিয়ে ঘুমিয়ে পড়লো, নিয়ে ঘুমিয়ে পড়লো। দেখো কি দিয়েছে, চকলেট অনেক, বার করে দেখো, দেখাও দেখো আমাদেরকে, দেখাও কি কি আছে, বার করো করো, সব আছে, বার করো বার করো, ফেলে দাও। কি আছে, এবার দাও টুপিটা পরে নাও, টুপিটা পরতে হয়। এই আরেকটা আছে, কটা আছে গুনে ফেলো তো, এইটা কার, আমার, হ্যাঁ এই বড়টা, এইগুলো কি ভালোবাসে দাও দাও,
Happy Merry Christmas. তো দেখো বন্ধুরা, এখন আমরা কেক টেক সব কেটে মানে ওইগুলো দিয়েই আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন দেখো লাঞ্চ বানাতে চলে এসেছি। আর আজকে লাঞ্চ শুনলে অবাক হয়ে যাবে যে আজকে দিনে আমাদের মাছ মাংস কিছুই হবে না। মাছ যদিও ফ্রিজে আছে, কিন্তু আজকে আমার হাজব্যান্ড বললো মাছ খাবে না, আর মাংস নেই তাই। আর সকালবেলা যে আনতে যাবে এইসব মানে কাণ্ড করতে করতে আর কি, কেক টেক কাটতে কাটতে এতটাই বেলা হয়ে গেছে যে তারপরে আর যাওয়া সম্ভব হয়নি। তো বাড়িতে ডিম ছিল, তো সেই ডিম দিয়েই বানিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড বললো মাছ খাবো না, তার থেকে ডিম দিয়ে ডিম বিরিয়ানি বানিয়ে নাও। আমি বলছি আগের সপ্তাহতেই তো খেলে, তো বলছে বিরিয়ানি তো সে ডিম মানে বানিয়ে নাও, আর আজকে স্পেশাল দিন, আর মাছ নয়, মাংস দিয়ে তো করছো না, ডিম দিয়ে করছো, বানিয়ে নাও। তো দেখো সেই জন্য আজকে আমাদের লাঞ্চে হচ্ছে ডিম বিরিয়ানি। তো আগের সপ্তাহতেই তোমাদের সঙ্গে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করেছি, তো সেই জন্য আজকে আর ডিটেলসে দিলাম না আর কি রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মোটামুটি হয়ে এসেছে। এবার দেখো শুধুমাত্র মানে সাজানোটা বাকি আছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এই লাঞ্চ দিয়েই শেষ করব। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে পারো, কমেন্টস করতে পারো। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে নিও, নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেলটাও অন করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর সবার শেষে বলে দিই একবার যে মেরি ক্রিসমাস, সবাই খুব 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 এনজয় করো আজকের দিনটা, এই কামনাই করি। চলো টাটা।